আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করছি প্রত্যেকে অনেক ভালো আছেন। দর্শক, আজকের পর্ব অতিথি এই রুনা নামের এই বোনটি। দর্শক, রুনা নামের বোনটি তার বেশি বিরুদ্ধে বলেন, আমার বাবার নাম হচ্ছে মৃত নুরুল ইসলাম। হ্যাঁ দর্শক, রুনা তার মায়ের নাম বলেন ফিরুজা বেগম। দর্শক, এখানে আরও বলেছেন তারা ভাই বোনের সংখ্যা চারজন। দর্শক, রুনা তার ভাই বোনদের নাম বলেন আকলিমা, কোহিনুর ও আমার নাম হচ্ছে রুনা। দর্শক, রুনা আরও বলেন আমার এক ভাই ছিলেন, আমার ওই ভাইয়ের নাম হচ্ছে আলামী। দর্শক, রুনা তার ঠিকানা বলেছেন আহন বাড়ি অথবা শিকদার বাড়ি হতে পারে। দর্শক, এই দুটি বাড়ির কথা বলেছেন আপন ঠিকানা অনুষ্ঠানের এই রুনা নামের এই বোনটি। দর্শক, রুনা আরও বলেন আমার এক খালা ছিলেন, ওই খালার নাম হচ্ছে শেফালি। হ্যাঁ দর্শক, রুনা আরও বলেছেন আমার খালুর নাম হচ্ছে বাবুল। আমার দুই খালাতো ভাই ছিলেন, ওই খালাতো ভাইদের নাম হচ্ছে শাউন ও আরেকজনের নাম হচ্ছে শহীদুল। দর্শক, এখানে আরও বলেছেন খালাতো বোনদের নাম বলেছে শিল্পী ও মমতাজ। এই রুনা নামের বোনটি আরও বলেছেন বাড়ির পাশে দোকানদারের নাম ছিলেন কাইসা। হ্যাঁ দর্শক, এখানে আরও বলেছেন আমার ভাই একজন বাড্ডাতে ফার্নিচারের দোকানে কাজ করতেন। আমি আমার বড় ভাইয়ের সাথে লঞ্চও করে বাড্ডাতে এসেছিলাম কাজে, তো সেখান থেকে আমি হারিয়ে যাই। দর্শক, ঠিক এভাবে হারিয়ে যান আপন ঠিকানা অনুষ্ঠানে 360তম পর্ব অতিথি এই রুনা নামের এই বোন। দর্শক, রুনার বেশি ভিডিওতে একজন ভাই কমেন্ট করেছেন নুরুদ্দিন খান। উনি লিখেছেন আহন বা শিকদার বাড়ি ভোলা জেলার বুরহানুদ্দিন থানা, যেহেতু সে লঞ্চ করে আসছে। মহান আল্লাহ তালা যেন এই রুনা নামের বোনটিকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেন, এটাই হচ্ছে আপন ঠিকানার চাওয়া। দর্শক, আজকের বেশি ভিডিওর সব থেকে ক্রেডিট যাকে আমরা দিব, আর সেটা হচ্ছে এই রুনা নামের বোনটিকে, যারা লালন পালন করেছেন নিজের মেয়ের মতো করে। একটা রাস্তা থেকে মেয়েকে ধরে এনে এত সুন্দর করে পরিপাটি করে একজন মানুষ দেখে বিয়ে দিয়ে দিয়েছেন এই মহৎ মানুষ দুটি, যাদের জন্য অন্তরস্থল থেকে সবসময় দোয়া ও ভালোবাসা রইল। যার কথা না বললেই নয়, বাংলাদেশের মানুষের হৃদয় স্পন্দন আর যে কিবরিয়া ভাই, যাহার মাধ্যমে এই বাংলাদেশের পরিবার হারা মানুষগুলো তার পরিবার কাছে ফিরতে পারতেছে। কিবরিয়া ভাইয়ের জন্য অন্তরস্থল থেকে দোয়া ও ভালোবাসা। দর্শক, আপনারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করে এই রুনা নামের বোনটিকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য অবশ্যই সাহায্য করুন। দর্শক, আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ আমাদের সাথে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।